শাহরুখ খান দিল্লির পাঠান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তাজ মোহাম্মদ খান ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং মা লতিফ ফাতিমা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ও সমাজসেবী। শাহরুখ দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন এবং এখানে তিনি ক্রীড়া, নাটক ও পড়াশোনার কৃতিত্ব অর্জন করেন। এখানে তাকে সম্মানজনক সোর্ড অফ অনার প্রদান করা হয়। পরে তিনি হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভ করেন। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তার পিতামাতার মৃত্যুর পর 1991 সালে শাহরুখ খান নতুনভাবে জীবন শুরু করার জন্য নতুন দিল্লি ত্যাগ করে মুম্বাইতে আসেন। 1991 সালে তিনি গৌরী খানকে বিয়ে করেন। তাদের দুই সন্তান, ছেলে আরিয়ান খান জন্ম 1997 ও মেয়ে সুহানা খান জন্ম 2000 সাল এবং তার সর্বশেষ একটি ছেলে আবরাম খান জন্ম 2013। 1988 সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমানু রায় চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ফৌজিতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন, যিনি শাহরুখ খানকে তার অভিষেক ছবি দিল আশনা হাইতে অভিনয়ের সুযোগ দেন। দিওয়ানা ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। ছবিটি ব্যবসা সফল হয় এবং তিনি বলিউডে আসন গড়তে সক্ষম হন। আসলে তার প্রথম ছবি হওয়ার কথা ছিল দিল আশনা হ্যায়, কিন্তু দিওয়ানা প্রথমেই মুক্তি পায়। একই বছরে তিনি আরো কিছু ছবি যেমন চমৎকার, বিতর্কিত আটফি, মায়া মেমসাবে অভিনয় করেন। 1995 ছিল তার জন্য খুবই সাফল্যের বছর। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বক্স অফিস রেকর্ড ভাঙ্গে এবং এর সব কৃতিত্ব পান তিনি। ছবিটি 520 সপ্তাহেরও বেশি প্রদর্শিত হয়, ভারতের সর্বাধিকবার প্রচারিত ছবি হিসেবে যাকে তুলনা করা যায় শুলের সাথে, যা 260 সপ্তাহ চলেছিল। ছবিটি বর্তমানে 12 বছর ধরে প্রদর্শিত হচ্ছে এবং প্রায় 12 বিলিয়ন রুপির চেয়েও বেশি অর্থ আয় করেছে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এর পর তিনি বেশ কটি ছবিতে সাফল্য পান, যার অধিকাংশই ছিল প্রেম কাহিনী। তার সর্বশেষ ছবি ফ্যান খুব বেশি একটা ব্যবসা সফল না হলেও বর্তমানে সারা বিশ্বে বলিউডের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের মধ্যে শাহরুখ খান অন্যতম। তার অভিনীত হে রাম, দেবদাস ও পহেলি ভারত থেকে অস্কারে পাঠানো হয়েছিল। শাহরুখ খান কাজল জুটি বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে স্বীকৃত। কাজলের সাথে তার অভিনীত বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কারান অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম অন্যতম। এই পাঁচটি ছবি ব্যবসা সফল হয়। 15 বছরের অভিনয় জীবনে তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়দের কাতারে অমিতাভ বচ্চনের পরবর্তী স্থানের শক্ত দাবিদার। শাহরুখ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম মালিক। তিনি এবং তার বন্ধু অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেহতা এই দলটিকে কিনে নেন। এছাড়াও শাহরুখ খান বিশ্ববিখ্যাত ফোর্বস অনুসারে পৃথিবীর দ্বিতীয় ধনী অভিনেতা জায়গাটিও দখল করে নিয়েছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ 700 মিলিয়ন মার্কিন ডলার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।